হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করে দেখাবো। আমি আপনাদের সাথে আমার আম্মুর আরেকটা রেসিপি শেয়ার করছি, আর এটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভালো করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি তিনটা কাঁচামরিচ, আর কাঁচামরিচ তিনটা আমি ফালি করে নিয়েছি, আর নিয়েছি এক টেবিল চামচ সরিষা। সরিষাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কুচানো পেঁয়াজ। এখন আমি সরিষা ব্লেন্ড করে নেব। আমি এখানে আরও নিয়েছি 250 গ্রামের মতো ইলিশ মাছ। আমি এখানে মাথা লেজের অংশগুলাই ব্যবহার করেছি, আর নিয়েছি 300 গ্রাম কচুরলতি। আমি এখানে ফ্রোজেন কচুরলতি ব্যবহার করছি, আর নিয়েছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ, আর বাকি পেঁয়াজ কুচি। আর সব শেষে নিয়েছি সরিষা বাটা। আমি সরিষা ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনাদের হাতের কাছে শিলপাটা থাকলে চেষ্টা করবেন শিলপাটাই বেটে নিতে। বাটা মশলার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি এখানে আরও নিয়েছি 1 কাপ পানি, আর পানি দিয়ে বাকি সরিষা বাটা গুলিয়ে নিচ্ছি, আর এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই কাজটা যদি আপনারা হাত দিয়ে করতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। আমার আম্মুকে দেখেছি, উনি সবসময় হাত দিয়ে মাখিয়ে এই কচুরলতি রান্না করেন, এবং ওটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। এবার আমি ঢেলে দিচ্ছি পানি, আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি, আর নিয়েছি 2 টেবিল চামচ তেল। আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে লতিটাকে আমি রান্না করতে দিব 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে, আর আমার চুলোর জাল থাকবে মিডিয়াম আঁচে। ফিরে আসলাম 10 মিনিট পর। কচুরলতিতে এখনও যথেষ্ট পরিমাণ পানি আছে, ঠিক এই পর্যায়ে চুলোর জাল বাড়িয়ে দিতে হবে, আর বাকি পানিটুকু শুকিয়ে নিতে হবে। আমার কচুরলতি একদম রেডি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।